শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ। তো আমরা আলোচনার শুরুতে বলতে পারি ডিপ্লয়েড স্ত্রীজনন মাতৃগোষ্ঠী, স্ত্রীজনন মাতৃগোষ্ঠী মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটা হ্যাপ্লয়েড সংকর কোষে বিভক্ত হয়, 1, 2, 3, 4। এই চারটি হ্যাপ্লয়েড সংখ্যা স্ত্রীজনন কোষের উপরের তিনটা নষ্ট হয়ে যায়, নিচেরটা জীবিত থাকে এবং নিচেরটা আকারে বড় থাকে। এই নিচের কোষটি গ্যামেটটি মাইটোসিস প্রক্রিয়া, স্ত্রী গ্যামেটটি মাইটোসিস, এই স্ত্রী গ্যামেটটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুই নিউক্লিয়াস বিশিষ্ট একটি কোষে পরিণত হয়। দুই নিউক্লিয়াস বিশিষ্ট কোষটি দুই মেরুতে চলে যায়, আবার দুই মেরুর দুইটা কোষ দুই দুই চারটা নিউক্লিয়াস বিশিষ্ট কোষে পরিণত হয়। তার থেকে আবার চারটা থেকে আটটি নিউক্লিয়াস বিশিষ্ট কোষে পরিণত হয়। এ পর্যায়ে এসে দুই মেরুতে চারটি করে নিউক্লিয়াস একটি পাতলা পর্দা সহ কিছু সাইটোপ্লাজম নিয়ে অবস্থান করে। এই সাইটোপ্লাজম নিয়ে মেরু অঞ্চলের কোষগুলো থেকে উভয় মেরু থেকে উপরের মেরু এবং নিচের মেরু থেকে দুইটা করে কোষ তারা মধ্যস্তরে ঠেলে দেওয়ার পরে এদের নাম হয় তখন মেরু নিউক্লিয়াস। মেরু নিউক্লিয়াসটি পরবর্তীতে সেকেন্ডারি নিউক্লিয়াস নামে আত্মপ্রকাশ করে, আর ডিম্বক্রন্দের দিকে যে তিনটা কোষ থাকে সেটা হচ্ছে একটা বড় কোষ, সেটার নাম হচ্ছে ডিম্বাণু, এবং এর সাথে থাকে হচ্ছে দুইটা সহকারী কোষ। আর ডিম্বক মূলের দিকে তিনটা কোষ থাকে, এদের নাম আছে প্রতিপাদ কোষ। এই প্রতিপাদ কোষ তিনটা একত্রিতভাবে অবস্থান করে।